রুই, তেলাপিয়া, ভোলা সব একই দাম। এই যে জ্যান্ত রুই এগুলো 570, বাটা 570, একই দাম। জাপানি কুটি আছে ওখানে, কতটা হচ্ছে? না ঠিক আছে, ওটাই থাক, ওটা দিলেই হবে। আর ওই ভোলা মাছ নেব, ভোলার অবশ্য পেটটা নরম থাকে, এটা পেট নরম থাকে, যদি ভোলা জানতে অবস্থায় পেট নরম, ভোলার পাশে আছে জানতে অবস্থায় পেট নরম থাকে, কিন্তু মাছটা কি মা কিছু বলছো? হ্যাঁ দেখেছো, মাছের রং কেমন লাল টুকটুকে, তাই না? আর কিছু না, ছোট মাছ নেই তো কিচ্ছু দেখবো, দেখি ছোট মাছের ভিতর কি আছে। ওই দুটো মিলিয়ে কত হচ্ছে? ওটার কি পেট একদম নরম নাকি? দেখবেন পেট নরম, মাছটা পেট আছে, চেঞ্জ করবো না, চেঞ্জ করে দিন, মাছটা ভালো, কিন্তু মাছটা ভালো, মাছটা খুব ভালো। এই তো কি সুন্দর মাছ এসেছে, এ দুটো কত হচ্ছে? এ দুটো মিলে 175। এটা চালা মাছ বলে, বড় চালা বলো, বলো এটা বলো, তাই দিচ্ছি। দেখি এখানে রয়েছে পুঁটি মাছ, পুঁটি খয়রা মিক্স, চালা 70, চালা পেয়া, ভোলা, বাটা, রুই, শুধু খলসে মাছ পাওয়া যায় না, না ওর ভেতরে দেখছি কিছু রয়েছে। এগুলোর শ কত করে? ওটা আর ওই পুটির উট্টুটি ওইগুলো আমার এখানে হচ্ছে 175 টাকা, তাই তো? তাহলে ওইটা না 25 টাকার দিয়ে দিন, তাহলে 200 টাকা হয়ে যাবে। এই মাছটা কি মাছ? এইটা 560। আর এই দুটো কি একেবারে সেই ওই সেই সেই মাছ? সালফার উঠে গেছে, বিভৎস দেখতে লাগে, বাজারে সব বড় বড় আনে না, সেগুলো আরো জঘন্য দেখতে, তাই মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হয় না, কোনোদিনও খাইনি তো, দেখেই ভক্তি হয় না, তা কি নিয়ে যাবো।